নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে সাইফতা, আপনাদের সবার প্রিয়। এবং আরেকটা যেটা প্রথম কথা বললো, প্রিয় কে বললো? এটা তো দর্শক বন্ধুরা বলল। তাই আছে, শুরু করার আগে জিনিস বলি, আমরা কি দুজনে মানে কোনো রকম ভাবে কোনো সেটিং আছে বা আমাদের এক্সট্রা টাইমে কোনো জার্সি হয়েছে দুজনের? হলুদ জার্সি একই কোম্পানি রয়ে গেছে। যাই হোক, এবারে প্রসঙ্গে আসি, একদমই তাই। এবং এএফসি কাপ চলছে এবং আগামী 22 তারিখ এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে ম্যাচ রয়েছে মোহনবাগানের, যেখানে বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামবে কিন্তু সবুজ মেরুন ব্রিগেড। এবং ইতিমধ্যেই গত ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। এবং যে খবরটা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, যেখানে বাংলাদেশের ঢাকা আবাহনী যে দল, সেই দলে 3 জন খেপের খেলোয়াড় তাদেরকে কিন্তু সই করিয়েছে ঢাকা আবাহনী দল। এবং গত 1 আগস্ট সেই 3 জন প্লেয়ারকে সই করিয়েছে। আমি দর্শক বন্ধুদের কাছে সেই নামটা আপনাদেরকে জানাচ্ছি, যেখানে নাইজেরিয়ার ফরওয়ার্ড ইয়েগিফ ওজিকিউ, সেন্ট ভিনসেন্টের রাইট উইঙ্গার কর্নেলিয়াস স্টুয়ার্ট এবং ব্রাজিলের ডিফেন্ডার ড্যানিলো কুইপাপা, এই 3 জন খেপের খেলোয়াড়কে কিন্তু, না না আমার কথা হচ্ছে খেপের ফুটবলার বলো না, যেভাবে আবাহনী দলটা ক্রিয়েট করেছে ইট ইজ লাইক খেপ। আচ্ছা, মানে ধরো একটা খেপের জন্য কি করে, ধরো যে সমস্ত খেপের দলগুলো আছে তারা ধরো সেমিফাইনালে একটা দল খেলালো, ফাইনালে উঠেছে, এবার 8 লাখের লড়াই, চলো একটু ভালো টিম করি, একে ওকে তাকে ফোন করে একটা আরো ভালো টিম বানিয়ে ফেললো। আর এই সস্তা টুর্নামেন্ট হচ্ছে লাইক দিস আর কি, মানে যেভাবে আবাহনী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসছে সেই জায়গাটা আমার মনে হচ্ছে কোথাও যেন একটা খেপ স্টাইলের একটা দল বানিয়ে তারা নিয়ে চলে এসেছে, চলো এই ম্যাচটার জন্য আমরা এই 3টে প্লেয়ার সাইন করবো, তুমি এগো। সো এই জায়গা থেকে যে প্রশ্নটা, যে গত 1 আগস্ট এই 3 জন প্লেয়ারকে সই করিয়েছে ঢাকা আবাহনী, সেক্ষেত্রে 1 আগস্ট সই করে 22 আগস্ট এই এএফসি কাপের মতন টুর্নামেন্টে এই 3 জন প্লেয়ার খেলতে পারবে, এটা এটা কতটা প্রাসঙ্গিক? শোনো, এই বিষয়ে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি এবং তার সঙ্গে বন্ধু বান্ধবদেরও বলতে পারি একটা জিনিস। না, আপনারা যারা শোটা দেখছেন বা ভিডিওটা যারা দেখছেন, আমি ভিডিওটা করতে এসেছি, আমরা নির্দিষ্ট একটা কজ আছে, সেটা হচ্ছে এটা কোথাও যেন মনে হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে গোটা বাংলাদেশ খেলতে আসছে। শেখ জামালের একজন ফুটবলার, অমুক টিমের একটা ফুটবলার, তমুক টিমের একটা ফুটবলার, চলো এই খেলাটা ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা করে ফুটবলার দিই। আরে বাবা, এএফসিটা মোহনবাগান খেলছে, কালকে যদি ইস্টবেঙ্গলের যে একটা ফুটবলার আমরা নিলাম, মানে মোহনবাগান নিল, বা ব্যাঙ্গালোরের একজন ফুটবলার নিল, বা তোমার মুম্বাই সিটি এফসির একজন ফুটবলার নিয়ে চলো, একজন 3 জন খুব ভালো স্কোয়াড হয়েছে, এই ম্যাচটা খেলো, এটা কখনো হয় নাকি? এটা কখনো হতে পারে? আরে এএফসি এএফসি কাপের টুর্নামেন্ট এখানে, এবং যে নিয়মগুলো রয়েছে অরিত্র, সেই নিয়মের কয়েকটা জিনিসে বলি, দেখো ফিফার গাইডলাইন পুরোটা বলতে বসলে একটা 24 ঘন্টা শো করতে হবে, কিন্তু এখানে লোনের নিয়ম যেটা রয়েছে সেটা 48 দিনের ব্যবধান ছাড়া কোনো ফুটবলার আর একটা দলে খেলতে পারে না। আচ্ছা, ঠিক আছে। আর তোমার 4 মাস নির্দিষ্টভাবে 4 মাস খেলতে হবে সেই দলে, 16 উইকস এই কথাটা বলা হচ্ছে এখানে। 1 মাসের জন্য গোটা বিষয়টা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আর এই বিষয়টা আমরা ধোঁয়াশায়, আপনারা ধোঁয়াশায়, আমরা ধোঁয়াটা কিছুটা হাওয়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি এই শোর মাধ্যমে। তার সঙ্গে এটাও বলে দিই, মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ মানে যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা এই টিম লিস্টটা দেখার পর তারাও চক্ষু চড়ক গাছ, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে এএফসি পর্যন্ত যেতে চাইছে। কিছু খবর আছে, অবশ্যই খোঁজ খবর তারা নিচ্ছে, তারা যেতে চাইছে, এবং যে যাওয়ার পথে এএফসির কাছে তারা নির্দিষ্টভাবে জানতে চাইবে যে এটা কীভাবে হচ্ছে, এটা কী নিয়ম, এটা কি কখনো হয় হতে পারে ঠিক এই জায়গাতে, যাতে কোনো রকমে এই নিয়মে এটা এটা কখনো হতে পারে না। জাস্ট এই একটা ম্যাচের জন্য সিএসসি তো একটা বিখ্যাত হাউস, যদি মনে করে চলো আমরা নেইমার রোনাল্ডো আর মেসিকে নামিয়ে দেবো একটা ম্যাচের জন্য, খেলাটা কি হবে, এটা কখনো হয় নাকি?
এটা কখনো হয়? এটা কোনো কোনো পৃথিবীর কোনো ট্রান্সফারের কোনো নিয়ম আছে? সে লোনে হোক আর যেরকম করে হোক, এটা হতে পারে না। ঠিক এই জায়গাতেই এই সমস্যাটা এবং এই প্রশ্নগুলো কিন্তু সম্মুখীন হয়েছে। এবং আর একটা জিনিস তোমায় বলি, নিউ মার্কেটে কিন্তু কিছু বিদেশিকে সেই সময় বাজার করতে দেখবে। আচ্ছা, কেননা বাংলাদেশের মানুষজন যারা আসেন, অতিথি যারা আসেন, তারা নিউ মার্কেটে খুব মার্কেটিং করে। এই দলে 8 বিদেশি তারা নিয়ে আসছে মার্কেটিং করার জন্য, সরি খেলা প্লাস, আমি জানি না 8 বিদেশি কি করে হয়, কোন নিয়মে আছে। আর দুজনের কোনো কাগজপত্রই নেই, কোনো ঠিক করতে পারেনি, এটা শোনা যাচ্ছে, ভেতরের খবর শোনা যাচ্ছে, যতটা শোনা যাচ্ছে ততটাই কিন্তু বললাম। এই হচ্ছে বিষয়, 8 ফুটবলার, এটা কখনো হতে পারে নাকি? এবং ঠিক এই জায়গাটাই কিন্তু মোহনবাগান বেশ কিছু প্রশ্ন তারা তুলেছে বা তুলতে চাইছে, এবং এটা নিয়ে কিন্তু তারা এগোচ্ছে, মানে যতটা সম্ভব যাওয়া যায় এগোচ্ছে। আর তুমি যেটা শুরু করলে, খেপের ফুটবলারই হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। ফুটবলাররা প্রফেশনাল অবশ্যই, যে খেপ খেলেন তিনিও অর্থের বিনিময়ে তারা খেপ খেলেন, আমরা সেখানেও কোনো ছোট করছি না। কিন্তু কথা হচ্ছে, তুমি টুর্নামেন্টটাকে খেলার জন্য, টুর্নামেন্টটা খেলার জন্য বা একটা নির্দিষ্ট ম্যাচের জন্য তুমি 3 ফুটবলারকে, এটা কী পরিকল্পনা? এটা তো লাইক খেপ, আমাদের এইভাবেই খেপ হয় বলেই আমরা এটা খেপ বলছি আর কি। সেক্ষেত্রে যদি এরকম কোনো নিয়ম হয় তাহলে এএফসি কি রুলস বা রেগুলেশন আছে? অবশ্যই এএফসি ঠিক করবে, মোহনবাগান তার নির্দিষ্ট আইন অবশ্যই শো করবে, শো করে কীভাবে এটা বন্ধ করা যায় অবশ্যই দেখবে, নিশ্চয়ই দেখবে, ইচ্ছা করলেই কেউ খেলতে পারবে। আর ঢাকা আবাহনী তো একদিনের দল নয়, তারাও যথেষ্ট প্রতিষ্ঠিত দল বাংলাদেশে, তারা তো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই, তারা এই নিয়ম কী করে লঙ্ঘন করবে, সম্ভব কি? হয়তো কিছু ভুলচুক হয়ে গেছে, সেটা অবশ্যই রেক্টিফিকেশনের জায়গা অবশ্যই আছে। সেক্ষেত্রে একদমই তাই, এবং এই দিকে আমাদের সম্পূর্ণ নজর থাকবে, মোহনবাগান কি পদক্ষেপ নেয়, এবং আগামী 22 আগস্ট ম্যাচের দিকে আমাদের নজর থাকবে, মোহনবাগান বনাম বাংলাদেশ ঢাকা আবাহনী ম্যাচের দিকে আমাদের লিমিটেড, একদমই ঢাকা আবাহনী লিমিটেড, এই ম্যাচের দিকে আমাদের সকলের নজর থাকবে, এবং খেলার দুনিয়ার সমস্ত খবর পেতে চোখ রাখতে হবে কিন্তু আপনাদের এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।